Good morning, friends. Welcome to my channel, Bonarisa's Life. Shabai ke shagoto. Border ke janai pranam. Achori ter ke janai onek onek bhalobasha. To aajke amader ei pashe ekta mate ache. Mathe ek naam kirtan hocche. To sound ta hoyto beshi na asteo pare. Eta sound aste pare. তো এই জন্য আমি একটু জোরে কথা বলছি যাতে শুনতে পারেন তো হয়তো একটু কমই আসতে পারে একদম আমাদের বাড়ির পাশেই হচ্ছে নামকীর্তনটা সকাল থেকে শুরু হয়েছে তো এখানে নাকি যাদের নিমন্ত্রণ থাকে মানে কুপন কাটতে লাগে যারা কুপন কাটে তারা সকাল থেকে 9:30-10 থেকে পুরো দিন এখানেই খাওয়া দাওয়া টিফিন করা দুপুরের খাবার তো এখানেই থাকে তো আমাদেরও যাওয়ার কথা ছিল তো আমাদের মনে হয় যাওয়া হবে না তাও দুপুরের দিকে আমরা কুপন কাটিনি কিন্তু কুপন কাটলে যাওয়া হতো কুপন কাটা হয়নি তাও দুপুরের দিকে যাওয়ার কথা আছে যদি যায় তো আপনাদেরকে একটু দেখিয়ে দেব তো এই দেখুন আমি একদম চান চান করা শেষ সব কাজ শেষ চান করা শেষ পুজো শেষ রান্না বান্না শেষ ও খাওয়া দাওয়া করে চলে গেছে আমি চা বিস্কুট সকালে খেয়েছি তো এখন টিফিন করব আর এখন আমার বাসি কাজ বলতে আমার বাসি বিছানা টিছানাও তোলা হয়নি তো বিছানা টিছানা তুলে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি তো এই আমি কিটি করে সব কাজটা সেরে একবারে আপনাদের কাছে চলে এলাম তো আপনাদের সাথে একটু কথা বলে তারপর আমি আমার বাসি কাজ যেগুলো বিছানা টিছানা তোলা বাকি আছে এই সব তুলে নিচ্ছি তো দেখতে থাকুন এই দেখুন টিফিন টিফিন করে আমি ছাদে চলে এলাম রোদ উঠেছে তো আচার টাচার আছে অনেকগুলোই তো আচারগুলো সব রোদে দিয়ে দিলাম এটা মধু ওখানে একটা মধু আছে এখানে আচার আছে কুলের আচার আমের আচার মিক্স আচার লঙ্কার আচার এটা লেবুর আচার তো সব নিয়ে এলাম আর এই যে গম দিয়েছে রোদে আর এখন এই যে শাক নিয়ে এসেছি মূলো শাক এখানে রোদে বসে কাটবো নিচে বড্ড ঠান্ডা দেখলেন যে আমি শাকটা কেটে নিলাম শাকটা কেটে নিয়ে ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম মাকে এখন মা ভাজতে নিয়ে আসে তো এখন চলুন কালকে আমি কাপড় টাপড় অনেক কেচেছি কিন্তু কাপড় টাপড় ভাজ করা হয়নি সেরকমভাবে তো কাপড় এখন ভাজ করবো আর অনেকগুলোই কাপড় আছে ভাজ করা হয়নি কিছু কাপড় এখন কাপড়গুলো আমি ভাজ করে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় বাবা প্রসাদ কি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 জয় জয় বাবা কি তো এই যে আমি যাওয়ার সময় আর কোনো কথা বলতে পারিনি, কারণ কাকিমা পিসিমা ওরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছে। তো আমি তাড়াহুড়ো করে তখন খাচ্ছিলাম, তো তখন কাকিমা ডাকছিল আমাকে যে মাঠে যাবো, চলে আসো। তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বাসন মাঝে আমি মা বসে বাসন মাথা হবে না, রেখে দিয়ে দাও। তারপর আমি নিজে খাবার পর করে চলে গেছি, আর কথা বলতে পারিনি ডাকছিল আমাকে দিয়ে। তো এই এসে এখন কথা হলো, তো মাঠে অনেক প্রোগ্রাম হলো, তারপরে নাচ হয়েছে, গান হয়েছে, তারপরে হাই ভাঙা হলো। তো তখন খাচ্ছিল সবাই উপরে খাচ্ছিল, তো খাওয়া দাওয়া করে তখন বলছিলাম আপনি দেখছিলে, দেখলে এখন হাই ভাঙা হলো, হাই ভাঙা দেখে চলে এখন রেডি আছে। তো আমি খাবার খাবার করে তুলতে যাবো, তো চলে এলাম আমি। তো এই দেখুন, আমি বিছানার ভিতরে ঢুকে পড়েছি একবারে, খাওয়া দাওয়া শেষ, এখন বিছানার ভিতরে ঢুকে পড়েছি। তো বিকালে সেই ওখানে কীর্তনে গেছিলাম, ওখানে তো দেখলেনি হাড়ি ভাঙা খেলা টেলা হচ্ছিলো। তো ওখান থেকে আসার পরে আর কথা হয়নি, আর শরীরটা ভালো লাগছে না, দুপুরেও রেস্ট করা হয়নি। দুপুরে যেহেতু একটুখানি ঘুমানোর অভ্যাস আছে, তো দুপুরেও একটুখানি ঘুমানো হয়নি, রেস্ট করা হয়নি। তো ওখান থেকে আস্তে আস্তে 4:30 হয়ে গেছে। তো এসে এই যে একটু সন্ধ্যাবেলা এসে একটু শুয়েছিলাম, তারপরে ও এলো, তারপরে চাটা খাওয়া হলো। চা খেয়ে একবারে রান্না টান্না করে আজকে রাতে আর ভাত চাত করিনি, ভালো লাগছে না। তো রুটি করেছি আর ডিম আলুর তরকারি করেছি, এই খাওয়া দাওয়া হলো। এখন ঘুমাবো, কারণ আজকে শরীরটা ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে, সর্দিও একটু লাগছে, আর এদিকে পাটা খুব ব্যথা করছে আমার, কি জানি না খুব মানে কীরম হচ্ছে পাটা। তো তাড়াতাড়ি করেই শুয়ে পড়বো। তো বাই বাই, গুড নাইট। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে। আর কমেন্টে জানাবেন আপনাদের যদি আলাদা ভিডিও দেখতে ইচ্ছে হয়, আলাদা ভিডিও আমি করার চেষ্টা করব। তো টাটা, বাই বাই, গুড নাইট।